আজকে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের এমন একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো যা বাস্তব জীবনে আপনাদের খুব প্রয়োজন হবে। নামের উপরে কিভাবে ওভারলাইন দিতে হয় তা দেখেন। প্রথম নাম লিখলাম, তারপর ইনসার্টে গেলাম, তারপরে ইকুয়েশনে গেলাম, তারপর ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অ্যাসেন্ট বলে আছে, অ্যাসেন্টের উপরে দেখেন ওভার বার আছে, সরি এই যে দেখেন ওভার বার এ ক্লিক করলাম, দেখেন উপরে ওভার লাইন হয়ে গেছে। আমি দুইভাবে এটা করতে পারি, এইভাবে করতে পারি, আরেকভাবে আমি করতে পারি। এই যে নাম লিখতেছি, নাম লেখার পরে তারপরে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইনসার্টে গেলাম, ইনসার্টে যেয়ে টেবিলে যাব। টেবিলে দেখেন নিচে আছে, টেবিল আছে, এই যে টেবিলটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা উপরের অংশে ইরেজ করতে হবে, যে অংশ বাড়তি অংশগুলো ইরেজ করার পরে, ইরেজ করতেছি, ইরেজ করার পরে দেখেন তারপরে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে একটা এই যে সিম্বল মতো আছে, এটা টেনে এদিকে নিয়ে আসেন, নিয়ে এসে নামের উপরে বসাই দেন, তারপর এটা মাঝখানে দিয়ে দিই। দেখেন কত সহজে আপনি দুইভাবে এটা করতে পারেন। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ, সুস্থ কামনা করি সকলকে, আল্লাহ হাফেজ।